গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আমরা আবার চলে এসেছি সুপ্রভাত একটা নতুন ভিডিও নিয়ে। আমরা আজকে সাইকেলিংয়ে বেরিয়েছি সকালে, তোমরা দেখতে পাচ্ছ সবাই আছি আমরা। তো এখন আমরা যাচ্ছি বেহুলা ব্রিজের উদ্দেশ্যে। বন্ধুরা, আজ অনেকদিন পর দাদা আমাদেরকে নিয়ে আবার বেরোলো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমরা আসাম রোড ধরে অনেকটা এগিয়ে গেছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমরা আসাম রোডের উপরে আছি, সবাই রেস্ট নিচ্ছে। আমাদের বন্ধ করা হচ্ছে আজ, আবার অনেকদিন পর দাদা আমাদের নিয়ে বেরিয়েছে। বন্ধুরা, দেখতেই পাচ্ছ দাদা সব ছেলেমেয়েরা প্রচুরই আনন্দ করছে। তো দাদা, এই আনন্দটা আমাদের আবার অনেক কটা দিন বাদে দিল। আমরা দাদাকে নিয়ে আমরা সবাই খুবই আনন্দই থাকি, আর দাদাও আমাদেরকে নিয়ে সবাইকে নিয়ে আনন্দই খুব থাকে। বন্ধুরা, আবার আমরা এখান থেকে সাইকেলিং শুরু করছি। সবাই সাইকেল নিয়ে যে যার মতো রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে।
তো বন্ধু দেখো, এই যে এটা হচ্ছে বেহুলা ব্রিজ, এটা হচ্ছে আমাদের বেহুলা স্টেশন। দেখতেই পাচ্ছ লেখা রয়েছে, ওদিকে ঘোড়া ওরা আসবে। তো আমরা এখন যাচ্ছি বেহুলা স্টেশনের উপর দিয়ে। আমরা রোড থেকে নেবে, এখন গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি। বেশ সুন্দর লাগছে গ্রামের পরিবেশটা। গ্রামের সৌন্দর্যটা বন্ধুরা অনেকই আলাদা শহরের থেকে। এটা দিয়েই আমাদের গ্রাম, ছোট ছোট গাড়ি, ঘর বাড়ি। আমি ওর জন্য বলি একটা সাইকেল, সিঙ্গেল যাবি, একটাও সাইকেল আনিনি, সরু টায়ার না, উফ দেটা নিয়ে আমাদের লিক হয়ে গেছে। তো বন্ধুরা যেতে যেতে সাইকেল পাংচার হয়ে গেছে, অনেকটা রাস্তা যেতে হবে এখনো। এটার এখন কি ব্যবস্থা করবো? প্রত্যেক তুমি একবার দেখো এটা কি করা যায়, সামনে কোনো দোকান ফোকান আছে নাকি? গ্রামের রাস্তা এরকম প্রায়ই আমাদেরকে সমস্যায় পড়তে হয়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এতক্ষণ সাইকেলে মজা করছিলাম, তো গ্রামে আমাদেরকে এরকম মাঝে মাঝে প্রায়ই ভুগতে হয়। সাইকেল পাংচার, কোনো সময় বাইকে টায়ার পাংচার। তো এখান থেকে দোকান পাশারি অনেকটা দূরে দূরেই হয় গ্রাম, বুঝতেই পারছ। তো আমরা সবাই হেঁটে যাচ্ছি, আনন্দ করি, আমরা অনেকই আনন্দ করি গ্রামে। গ্রামের আনন্দগুলোই এরকম ছোট ছোট হয়, কিন্তু আনন্দগুলো খুবই সুন্দর হয়। তো বন্ধুরা এগুলোই হচ্ছে গ্রামের সৌন্দর্য। তো সব কটা সাইকেল নিয়ে, হ্যাঁ তখন সবার সাইকেল আছে, কেন হয় না ডবল নেওয়ার হয়, ঘুরতে বেরিয়েছি আজকে। খুবই সুন্দর লাগছে মন্দিরটা, ব্যাপক করেছে মন্দিরটা, খুবই সুন্দর লাগছে। ও চাষের জন্য জমি রেডি করছে, আজ ওয়েদারটাও খুব সুন্দর। বন্ধুরা এবার আমরা চলে এসেছি গঙ্গার ধারে। তো মাঝিবাদে ভাইদের নৌকা ওদিকে কাজ করছে। এটাই আমাদের গ্রাম, আমরা এখানেই থাকি, ভিডিওটা আর বড় করছি না, তোমরা আমাদের পাশে থাকো, দেখা হচ্ছে আবার পরে। আর মনে থাকে যেন লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। বাই।